একটি সুন্দর ছোট্ট মোটিভেশনাল স্টোরি। গল্পটি আপনার চিন্তা ভাবনাকে ব্যাপকভাবে মোটিভেট করতে সাহায্য করবে। আপনারা যারা এই গল্পটি এখনো শোনেননি তারা অবশ্যই একটু সময় দিন, গল্পটি শুনলে আপনার কাছে এই গল্পটি হয়তো খুবই হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক। একদিন এক ব্যক্তি সাধু বাবার কাছে গেল এবং তার সমস্যার কথা বলল। সে বলল, সাধু বাবা, আমি জীবনে কখনো খুশি হতে পারলাম না। ভেবেছিলাম যখন চাকরি পাবো তখন বাবাকে একটা গাড়ি কিনে দেবে, কিন্তু সেটা আর হলো না, কারণ চাকরি পাওয়ার আগেই বাবা মারা গেছে। ভেবেছিলাম চাকরিতে যখন প্রমোশন পাবো তখন বউ বাচ্চাদেরকে নিয়ে একটা বিশেষ জায়গায় ঘুরতে যাব, কিন্তু প্রমোশন হলো না। এরকম কিছু কিছু কথা আছে যেগুলোর জন্য আমি সব সময় অপেক্ষা করতাম কিন্তু কখনো হয়নি। আমি ভেবে পাচ্ছি না যে আমি জীবনে কখনো খুশি হতে পারবো না। তখন সাধু বাবা ব্যক্তিকে একটি ফুলের বাগানে নিয়ে গেল, যেখানেই এক পাশে অনেকগুলো গোলাপ ফুলের গাছ লাগানো আছে। ওই ব্যক্তিকে বললেন, তুমি ফুলের লাইন দিয়ে দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর ফুল তুলে আমার কাছে নিয়ে আসো। কিন্তু হ্যাঁ, তবে একটা কথা মনে রাখবেন, একবার যে ফুল দেখে এগিয়ে যাবে সেখানে থেকে আর ফিরে আসা যাবে না, কিন্তু তোমাকে ফুল আনতেই হবে। তখন ওই ব্যক্তিটি হাঁটা শুরু করলো। সে অনেকগুলো বড় ফুল দেখল আর কিছু ছোট ফুল দেখতে পেল, কিন্তু কোন ফুলটা সবচেয়ে বেশি সুন্দর সে তো ভেবে পাচ্ছে না। সবগুলো ফুল দেখতে খুব সুন্দর। একটা সুন্দর ফুল ধরতে গেলে তার সামনে আর একটা সুন্দর ফুল দেখতে পায়। সে ভাবলো, সামনে গেলে হয়তো আরো সুন্দর ফুল পাওয়া যাবে। এভাবে ভাবতে ভাবতে সে একসময় ফুলের বাগানের ওই শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছালো। কিন্তু ওই ব্যক্তিটি সেখানে গিয়ে দেখলো শুধুমাত্র শুকিয়ে যাওয়া ফুল ছাড়া আর ভালো কোনো ফুল নেই। তার মধ্য থেকে যেটা একটু ভালো আছে সেই ফুলটা তুলে সাধু বাবার কাছে নিয়ে এলো। সে সাধু বাবার কাছে এসে বললেন, সাধু বাবা, যাবার সময় রাস্তায় অনেক বড় বড় সুন্দর ফুল দেখেছি, আমি ভাবছিলাম হয়তো সামনে গেলে আরো সুন্দর ফুল পাওয়া যাবে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম কিছু শুকিয়ে যাওয়া ফুল ছাড়া ভালো কোনো ফুল নেই। তাই সেখানে থেকে যেটা ভালো মনে হলো সেই ফুলটাই আপনার কাছে নিয়ে আসলাম। তখন সাধু বাবা হেসে বলল, হে বৎস, সবচেয়ে সুন্দর ফুলের আশায় তুমি সামনে এগিয়ে গেলে আর কত সুন্দর সুন্দর ফুলের মধ্যে থেকে এই শুকিয়ে যাওয়া ফুলটি নিয়ে এলে। মনে করো এই ফুলের বাগানটি তোমার জীবন, আর এই ফুল তোমার জীবনে আসা ছোট বড় খুশি আনন্দ। তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে হয়তো আরো সুন্দর সুন্দর ফুল রয়েছে, তুমি সব ফুলের সৌন্দর্য খুঁজতে খুঁজতে অবশেষে শেষ পর্যন্ত পৌঁছালে। ঠিক এরকমই জীবনে আসা ছোট ছোট খুশিগুলোকে ত্যাগ করলে তুমি বড় খুশি পাবে বলে যখন বুঝতে পারবে তখন জীবনে আর কোনো খুশি থাকবে না। শত চেষ্টা করলেও পিছনে ফিরে জীবনের ছোট ছোট সুখগুলোকে কখনো ফিরে পাবে না। বন্ধুরা, এই ছোট্ট একটি গল্প দিয়ে নিজেকে এবং আপনাদেরকে মনে করিয়ে দিলাম জীবনে আসা ছোট ছোট সুখগুলোকে এড়িয়ে না গিয়ে সেগুলো উপভোগ করতে শিখুন। কালকের জন্য না ভেবে আজকের জন্য হাসি খুশিভাবে বাঁচুন, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে শেয়ার করার খুব খুব চেষ্টা করব। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, সবাইকে শুভকামনা।